গৃহবধ শরীরে একাধিক আঘাতের চিহ্ন। এরপরেই পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হসপিটালে রহস্যজনক মৃত্যু গৃহবধূর। মৃত্যুর কারণ অনুসন্ধানে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় কালনা থানার পুলিশ। ঘটনায় সন্দেহভাজন স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত ওই মহিলার নাম অসীমা বাঘ, বয়স 42। ঘটনাটি কালনা থানার অন্তর্গত ছোট বহরকুলি এলাকায়। মৃতের ভাই দেবাশিস বাঘ এদিন মঙ্গলবার তিনি জানান, গতকাল অর্থাৎ সোমবার তার দিদিকে তার জামাইবাবু পায়খানা বমি উপসর্গ বলে কালনা মহকুমা হসপিটালে ভর্তি করে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন। ওই গৃহবধূ কথা বলার মতো অবস্থায় ছিলেন না। এরপরই কাল দুপুর 12টা নাগাদ ওই গৃহবধূ মারা যায়। মৃত ওই গৃহবধূর বাপের বাড়ির লোকদের সন্দেহ, মৃত্যু স্বাভাবিক নয়, এর পিছনে রহস্য রয়েছে। এরপরই বিষয়টি কালনা থানায় জানালে বিষয়টির সাথে জড়িত থাকার অপরাধে ওই মহিলার স্বামী সিদ্ধেশ্বর বাঘকে গ্রেপ্তার করে কালনা থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ মঙ্গলবার কালনা আদালতে পাঠায় কালনা থানার পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে পুরো বিষয়টি জানতে চায় পুলিশ। আরে কিছুই হবে না দাদা, আমি বলছি তো কি হয়েছিল আপনার মেয়েটাকে, আপনার দিদিকে আপনারা কি অবস্থায় পেলেন ওখানে? এমনি শরীর খারাপ অবস্থায় বলে নিয়ে এসেছিল হাসপাতালে, নর্মাল ভাবে ভর্তি করা হয়েছিল। কে করেছিল ভর্তি? ওটা আমার জায়গা ছিল, মারা ছিল, আমি তো ব্যবসা সূত্রে আমি তার কাজে বেরিয়ে গেছিলাম। তারপর সে নর্মাল ভাবে এটা ভর্তি করা হয়। মানে কি সমস্যা নিয়ে ভর্তি করেছিলেন এখানে? এখানে আমি তো ছিলাম না, জায়গাগুলো বলেছে শুধু বমি করেছে, পায়খানা করেছে বলে ভর্তি করা। আচ্ছা, দিয়ে তারপরে বডিটা মারা যায়, তখন আমরা এসে দেখি, ডাক্তারবাবুকে বললাম যে কীভাবে এটা মারা গেল। সেই ক্ষেত্রে ডাক্তারবাবু ওখানে বললো যে বডিটা দেখতে, বডিটা দেখলি তো যদি মারধর করে মারাতে দেখলি বোঝা যাবে। আমরা এটা কীভাবে মরেছে শুধু এটাই জানতে চাইছি। জানার জন্য আমরা বডিটা যখন দিলাম তখন দেখলাম মারধর করেছে, মনে হলো যে রক্ত। আচ্ছা, মানে কোনো দাগ দাগ আছে? রক্তের দাগ আছে, সাইডে মেরেছে, হাড় ফেটে গেছে, রক্ত বেরিয়েছে। আচ্ছা, আপনাদের মৃত্যুটা কি স্বাভাবিক মনে হচ্ছে না? না, ওইটা স্বাভাবিক মনে হচ্ছে না, অস্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে, সেই কারণে আমি ওটা পোস্টমর্টম করতে চাইছি। আচ্ছা, আপনার কারণে মৃত্যুটা হয়েছে। আপনার জামাইবাবু কোথায় এখন? জামাইবাবুকে থানায় কালকে ধরে নিয়ে গেছে, থানাতে নিয়ে গেছে। আচ্ছা, আপনাদের একটা সন্দেহ রয়েছে নাকি মৃত্যুটার পিছনে? আমাদের সন্দেহ তো রয়েছে, সন্দেহটা হচ্ছে বলে আমি জানতে চাইছি যে কী কারণে মৃত্যুটা হলো। আচ্ছা, আপনাদের কি সন্দেহ হচ্ছে? মানে মারধরটা দেখেই মনে হচ্ছে কোনো সন্দেহ হচ্ছে। ওটা তো বলতে পারবো না, ওই জন্যই পোস্টমর্টমের জন্য আমি এটা। কী নাম আপনার? আমার নাম হচ্ছে দেবাশিস বাঘ। আপনার কে হয়? ওটা আমার দিদি হয়। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03563296999 62955440997478750092।